মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মুর্শিদাবাদ ম্যাথামেটিক্যাল সোসাইটির ডিস্ট্রিক্ট লেভেল ইন্টার স্কুল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বহরমপুরে। মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে জেলার 21টি স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করে। মুর্শিদাবাদ ম্যাথামেটিক্যাল সোসাইটির উদ্যোগে ডিস্ট্রিক্ট লেভেল ইন্টার স্কুল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বহরমপুরে। মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে জেলার 21টি স্কুলের পড়ুয়ারা অংশ নেয়। মুর্শিদাবাদ ম্যাথামেটিক্যাল সোসাইটির ফাইনাল রাউন্ডে ওঠে 6টি স্কুলের পড়ুয়ারা। প্রতিটি গ্রুপে 2 জন করে প্রতিযোগী থাকে। মেধাবী ছাত্রছাত্রীদের দক্ষতা প্রকাশ করার অন্যতম মাধ্যম হিসেবেই এই কুইজ প্রতিযোগিতার আয়োজন বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। ডিস্ট্রিক্ট লেভেল ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান 2018 অনুষ্ঠিত করছে বহরমপুর রবীন্দ্র সদন মধ্যে। এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে 21টি বিদ্যালয়ে অংশগ্রহণ করেছে। সেই 21টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকে এলিমিনেশন টেস্ট দিয়ে 6টি বিদ্যালয় ফাইনাল রাউন্ডের জন্য প্রতিযোগিতা করছে। এখনও প্রতিযোগিতা চলমান। এখন এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা যে জিনিসটা করতে চেয়েছি, মাধ্যমিক লেভেল পর্যন্ত ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়ন যাতে ঘটানো যায়, সেই ধরনের প্রশ্নপত্র রচনা করে তাদের মধ্যে প্রতিযোগিতামূলক ভাবনা চিন্তা নিয়ে আসার জন্যেই, এবং সঙ্গে সঙ্গে গণিতের প্রতি তাদের যাতে আগ্রহ জন্মায় সেই বিষয় লক্ষ্য রেখে আজকের এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বড়দিনে কুইজ প্রতিযোগিতা ঘিরে পড়ুয়াদের উৎসাহ থাকে প্রবল। মাধ্যমিকের সময় আমার এই জেনারেল নলেজের ব্যাপারটা অনেক কাজে রাখতে পারে, তারপর আবার লিটারেচার এই সব অনেক কিছু নতুন শিখতে পারছি আমি, আর অঙ্কে যেসব নানান কোয়েশ্চেন ওগুলো আমাদেরকে মানে রিক্রিয়েশনে সবের কাজে রাখছে। যদি মধ্যমঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।